মিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফিনাস কুকিং অ্যান্ড লাইফ আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকাল এখনকার দিনের খুব জনপ্রিয় একটি মিষ্টি মিষ্টির দোকানের সেটা হচ্ছে মালাই চপ এটা খেতে কিন্তু আমরা সবাই মোটামুটি অনেক পছন্দ করি তাহলে চলুন দেখা যাক কি কী লাগছে এই মালাই চপ তৈরি করতে এবং কিভাবে তৈরি করা যায় এটা কিন্তু মোটামুটি একটু দাম দিয়ে আমাদের দোকান থেকে কিনে খেতে হয় কিন্তু আমরা কিন্তু এটা খুব সহজে ঘরেই তৈরি করে খেতে পারি এবং খুবই মজা হয় খুবই টেস্টি হয় এখনকার সময়ের খুব জনপ্রিয় একটা মিষ্টি কিন্তু মালাই চপ বা মালাই চমচম তা আমি এখানে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ একটু উঁচু করে ভরে একটা ডিম এক টেবিল চামচ ঘি হাফ কাপ চিনি হাফ টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুনের চেয়ে একটু কম লাগবে আর লাগবে আমার এক লিটার লিকুইড দুধ এটা আমি এখানে দেখাই আর দুই কাপ পানি আর লাগবে হচ্ছে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ মালাই তৈরি করার জন্য সেটা আমি পরে দেখিয়ে দিব তো ডিমটা আমি ফেটে রেখে দিলাম খুব ভালো করে একটা সাইডে এখন আমি দুধটা নিয়ে নিলাম একটা বাটিতে এখানে আমি এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের চাইতে একটু কম বেশি দিতে যাবেন না বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তারপর আমি ঘিটা দিয়ে দিচ্ছি মিষ্টি বানানোর ক্ষেত্রে আমরা কিন্তু ইচ্ছা মতো সব কিছু বেশি বেশি দিবো না যেমন মেজারমেন্ট আছে ঠিক তেমন করেই দিতে হবে হলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না কারণ মিষ্টি একটু সেন্সিটিভ মিষ্টিগুলো একটু বুঝে শুনেই তৈরি করতে হয় তো আমি বেকিং পাউডার দুধ আর ঘিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে করে তিনটাকে মেশানো হয়ে গেল এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি মিশিয়ে নিব ডিমটা আমি একটু বড় মাঝারি সাইজের ডিম নিয়েছি মানে মাঝারির থেকে একটু বড়। তো একটা ডিমেই আমার কভার হয়ে যাবে ডোটা হয়ে যাবে বানানো এখন আমি একটা ডো বানিয়ে নিব ডোটা কিন্তু ভালো করে একটু মেখে নেই খুব রুটি মাখার মতো কিন্তু সেই আটার ডোয়ের মতো মাখানো যাবে না হালকা আলতোভাবে এটা মেখে নিতে হবে এটা একটু স্টিকি ডো স্টিকি ডো হবে দেখুন কেমন নরম স্টিকি কিন্তু এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দিব তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে সেট হয়ে যাবে তখন আবার একটু শক্ত হয়ে যাবে তখন মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাবে তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে তো এ ফাঁকে ডোটা আমি রেখে দিব। রেস্টের জন্য দশ মিনিটের জন্য আর চুলায় চলে যাচ্ছি আমি যে মিষ্টিগুলো আমি সিদ্ধ করব সেই দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি এক লিটার দুধ লিকুইড দুধকে আমি জাল দিয়ে নিব তারপর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে শুধু একটা বলক করলেই চলবে কিন্তু এখন আমি বলকটা দিব না আমি শুধু এখন একটু জাল দিয়ে রেখে দিব দশ মিনিট পর মিষ্টিগুলো নিয়ে আমি তারপর ফিরে আসছি দুটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পানি দুধের সাথে পানি দিয়ে দিলাম কারণ দুধটা কিন্তু শুধু মিষ্টিগুলো সিদ্ধ করতে কভার হবে না একটু পাতলা লাগবে যেন জন্য এক কাপ পানি দিলাম তো ডোটা কিন্তু আমার হয়ে গিয়েছে দশ মিনিটে খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে হাতে একটু ঘি মেখে নিলাম এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব মিষ্টিগুলো আমি খুব বেশি বড়ও করব না ছোটও করব না মাঝারি সাইজ করে করব। খুব বড় করে কিন্তু বানানো যাবে না কারণ মিষ্টিগুলো কিন্তু পরে যখন আমি দুধে সিদ্ধ করব তখন কিন্তু মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে এই জন্য ছোটো থেকে একটু বড় একটু মাঝারি সাইজের করে গড়ে নিলে বা বানিয়ে নিলে ভালো হয় আমি মিষ্টিগুলোকে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি গোল করেও দেয়া যাবে কিন্তু আমি একটু লম্বা লম্বা করে দিচ্ছি কারণ দোকানে মালাই চপটা মালাই চমচমটা কিন্তু একটু লম্বাটেই হয় আপনাদের ইচ্ছে মতো আপনারা গোলও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আরেকটাও করে নিচ্ছি একটু স্মুথ করে করতে হবে মিষ্টিটাকে আলতো হাতে ঘষে ঘষে স্মুথলি মিষ্টিটাকে বানিয়ে নিতে হবে খুব জোরে জোরে ঘষাঘষির দরকার নেই যেন ফাটা না থাকে একটু খেয়াল করতে হবে লক্ষ্য রাখতে হবে ফাটাগুলো যেন সুন্দর করে একটু মসৃণ করে দেয়া যায় নতুবা দুধে দিলে অনেক সময় মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো আমার মিষ্টি সবগুলো বানানো হয়ে গেল আমার কিন্তু এখানে বারোটা মিষ্টি হয়েছে আমি আবার চুলায় চলে আসলাম দুধটা জাল করে রেখেছিলাম এই দুধটাকে এখন শুধু একটা বলক দিব আমি একটা বলক তুলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব দুধটা কিন্তু জাল করে ঘন করা যাবে না শুধু একটা বলক দিতে হবে এই যে আমার বলক এসে গিয়েছে একটা এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি আবার বলক না দিয়েও কিন্তু মিষ্টিগুলো দেয়া যাবে না একটু লক্ষ্য রাখতে হবে এই জায়গায় যে দুধটাকে বলক একটা দিতে হবে কিন্তু বলক হওয়ার আগেও দেওয়া যাবে না আবার একটা বলক হয়ে গেলে দুই তিনটা বলক আসার পরও দেওয়া যাবে না তো আমি সবগুলো মিষ্টি ছেড়ে দিলাম দিয়ে এখন আমি মিডিয়াম হাইতে হাই হিটে আমি মিষ্টিগুলো পাঁচ মিনিটের জন্য রান্না করব ঢেকে এরম এই পাঁচ মিনিটে আমি কিন্তু ঢাকনাটা খুলবো না এভাবে একটু দুলিয়ে দুলিয়ে দিব দেখলেন আমি দুলিয়ে দুলিয়ে দিচ্ছি মিডিয়াম হাই হিটে দিয়েছি আমি একেবারে হাইতে রাখার দরকার নেই মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রাখবেন তো মিষ্টিগুলো আমার পাঁচ মিনিটে দেখুন ফুলে গিয়েছে ফুলে উপরে ভেসে উঠেছে কিন্তু এখন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি কারণ দুধটা জাল হয়ে দুধটা কিন্তু একটু কমে এসেছে একটু ঘন হয়ে এসেছে এর জন্য কিন্তু দুধটা আমার মিষ্টি সিদ্ধ হওয়ার জন্য পাতলা রাখতে হবে তাই আবার আমি এক কাপ গরম পানি দিয়ে দিলাম পাশের চুলে আমি গরম পানি বসিয়ে রেখেছি গরম পানি দিয়ে আমি বিশ মিনিট এখন মিষ্টিটাকে জাল করব। পনেরো পনেরো থেকে বিশ মিনিট যদি মিষ্টি বিশ পনেরো মিনিট হয়ে গিয়েছে আমার পনেরো মিনিটেই হয়ে গেল কারণ আমার মিষ্টিগুলো মাঝারি সাইজের ছিল আর বড় হলে হয়তো বা বিশ থেকে পঁচিশ মিনিট লাগতে পারে সিদ্ধ হতে বা মিষ্টিগুলো ফুটতে তা আমার মিষ্টিটা পনেরো মিনিটেই ফুটে গিয়েছে আর এই পনেরো মিনিট কিন্তু প্রথম থেকে আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখেছিলাম একই রকম জালে রেখেছিলাম মিডিয়াম হাইতে আমি কিন্তু জালটা আঁচটা কমানো বাড়ানো করিনি তো মিষ্টিগুলো হয়ে গিয়েছে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি চুলা থেকে নামিয়ে আধা ঘন্টা পর আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে কারণ আমার তো মিষ্টি হয়ে গেল কিন্তু মালাইটা কিন্তু এখনও রেডি হয়নি দেখুন মালাইটা কিন্তু পাতলা আছে এখন এটাকে মালাই বানিয়ে নিতে হবে যেহেতু মালাই চপ এরকম পাতলা মালাই হলে চলবে না তো এখন মালাইটা বানিয়ে নেই মিষ্টিগুলো সব তুলে নেই তুলে নিয়ে এই যে দুধটা এটাকে আমি নিয়ে যাব চুলাতে মালাই বানানোর জন্য এই লিকুইড দুধটাকে এখন মালাই তৈরি করে নিব সবগুলো মিষ্টি আমি তুলে নিলাম এই দুধটা থেকে এখন চলুন চুলায় চলে যাই এই দুধটাকে এখন জাল করে মালাই করে নিব একটু আর একটু কমিয়ে নিব জাল করে একটু ঘন করে তো আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যাতে তাড়াতাড়ি করে দুধটা ঘন হয়ে যায় গুঁড়ো দুধ না দিলেও চলবে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাহলে আমার মালাইটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা তাড়াতাড়ি মালাই হয়ে যাবে জাস্ট একটু ঘন করে নেওয়া তা আমার কিন্তু ঘন করে নেওয়া হয়ে গিয়েছে কিছু কমে এসেছে দুধটা এর থেকে আর বেশি ঘন করা যাবে না তাহলে কারণ দুধটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই যে দুধটা আমি নামিয়ে একটু নেড়েচেড়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত একেবারে ঠান্ডা না কুসুম গরম থাকবে কুসুম গরম পর্যন্ত রেখে দিলাম দুধটা এমন হয়েছে এখন আমি যেই তুলে রেখেছিলাম চপগুলো মালাই চমচমগুলো এই মালাই চম চমচমগুলো আমি মালের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব রেখে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনার ইচ্ছে করলে কিন্তু সারা রাত ফ্রিজে রেখে তার পরের দিনও সার্ভ করতে পারবেন কিন্তু আমি এখন দেখাবো এর জন্য সার্ভ করে ফেললাম তো একটু পেস্তা বাদাম কুচি আমি দিয়ে সাজিয়ে দিলাম দেখলেন তো কত সহজেই দোকানের মতো চপ মালাই চমচম তৈরি হয়ে গেল বাসে এখন খুব সহজে বিশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আর ভালো থাকবেন সবাই আমি এটা কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচা নেই কিন্তু তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং একটি লাইক করবেন কমেন্টও করে জানাতে পারেন কেমন হলো আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও নিয়ে আবার